এদিকে পথচারীদের নিরাপত্তা দিতে এবং যানজট নিরসনে সাত বছর আগে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে সিলেট নগরের ব্যস্ততম কোর্ট পয়েন্টে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, যা এখন নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নগরীতে আছে যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব ব্যবহারযোগ্য করে তুলতে নেই কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ। যথাযথ পরিকল্পনা না করে ব্যয়বহুল এসব প্রকল্পকে অর্থের অপচয় বলছেন নাগরিক প্রতিনিধিরা। এম এ কায়ুমের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। পথচারীরা নানা অজুহাতে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপারে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। পাবলিক দিকে আই উঠে দিতে অনেক সময় লাগে, আর উপরে পরিস্থিতিও বলা না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আরো 2টি ফুটওভার ব্রিজ, যাকে জনগণের অর্থ লোপাটের মাধ্যম বলছেন অনেকে। ফুটওভার ব্রিজ সিলেটের জন্য মানানসই নয়, এটা একটা ব্যয়বহুল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যে বন্দর বাজার এলাকায় একটা ফুটওভার ব্রিজ করার পরে যখন দেখা গেল এখানে কোনো পদচারী পা পড়ে না, এরপরে কিন্তু রাতারাতি কয়েকটা ফুটওভার ব্রিজ হয়ে গেছে। অন্যদিকে এসব ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ক্ষমতাসীন দলের নেতাদের দুষছেন সিটি মেয়র। বাইকে নেবে কিনতে পাগল ব্যস্ত ছাগল, এটা কোনো লাভ আছে? আমি এই এত টাকা ইনস্টলমেন্টের জায়গাটা আমি এখন যদি 68 লাখ 90 লাখে আমি টেন্ডারে বেশি উঠে না আমি দেওয়া হয়েছে তত্ত্বাও আমি এই রেসপন্সিবিলিটি নেব না, কারণ এটা তখন বুঝুক আসবে আপনি এত টাকার মাল এত টাকায় বিক্রি করলেন কিভাবে, তখন তো এটা বুঝবে না যে টেন্ডার করবে না, এই আতা আতে আপনারা নিজেরা আতা আতি করে এইটা কমায় টমায় বিক্রি করেছেন, তো আমি রেসপন্সিবল নেব। তোরা এটা ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের তো এটা বসেছেন। কোটি কোটি টাকার এসব প্রকল্প গ্রহণের আগে সঠিক পরিকল্পনা এবং আইনের কঠোর প্রয়োগের নিশ্চিত